কমিউনিকেশন, নেটওয়ার্ক, ইনফরমেশন এই সব কিছুর জন্য আজকাল আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া যেমন একটা অপরিহার্য অংশ, অনেক দিক থেকে সোশ্যাল মিডিয়া একটা বিরাট ভূমিকা পালন করে, সেই সাথে বিভিন্ন ডিভাইসগুলো আমাদেরকে হেল্প করে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যেমন একটা বিরাট বড় গুণ আছে বা বিরাট বড় উপকারিতা আছে আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক তেমনি এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বা স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার এগুলো কিন্তু আমাদেরকে বেশ কিছু আমাদের হেলথের উপরে বা আমাদের স্বাস্থ্যের উপরে এগুলোর কিন্তু একটা খারাপ ইম্প্যাক্টও রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো শুরুতেই যেটা বলছিলাম যে আজকে আমি কথা বলবো এই যে আমাদের এখন যে একটা অ্যাডিকশান বা আসক্তি চলে এসেছে বিভিন্ন ডিভাইসের উপরে বা সোশ্যাল মিডিয়া ইউজের উপরে, এটার যে খারাপ দিকগুলো আমাদের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর দিকগুলো আছে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে দু একটা কথা বলতে চাই। তো কী কী ধরনের আসলে ইম্প্যাক্ট হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া যদি আমরা ইউজ করি বা অতিরিক্ত স্ক্রিন আমরা যদি ব্যবহার করি, স্ক্রিন টাইম দীর্ঘ হওয়ার কারণে আমাদের কী কী ঝামেলা হতে পারে? তো একটা একটা করে বলি যে আমাদের এটার একটা ফিজিক্যাল ইম্প্যাক্ট আছে, একটা মেন্টাল ইম্প্যাক্ট আছে, একটা সোশ্যাল ইম্প্যাক্টও আছে। তো একটা একটা করে যদি ডিসকাস করি, ফিজিক্যাল কী কী ঝামেলা হতে পারে। অতিরিক্ত স্ক্রিনে থাকার কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের খুব বাজে ধরনের হেডেক হতে পারে, আমাদের নশিয়া হতে পারে, একটা ডিজিনেস হতে পারে, চোখ ব্যথা হতে পারে, বিভিন্ন ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু হতে পারে। এরপরে দেখা যায় যে লম্বা সময় স্ক্রিনে থাকার কারণে অনেক সময় আমাদের নেক পেইন বা সার্ভাইকাল পেইন হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, আমাদের ব্যাকেইক হতে পারে, এবং দীর্ঘ সময় বসে থাকার কারণে আজকাল দেখা যায় যে আমরা অনেক ওয়ার্ক ফ্রম হোম, আমরা অনেক টাইম কম্পিউটারের সামনে বসে থাকি, এ সমস্ত কারণে কিন্তু আমরা ওয়েট গেইন করি, ওবেস হয়ে যেতে পারি, এবং ওয়েট গেইন থেকে আপনার ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, নানান ধরনের কিন্তু অসুস্থতায় আপনি সাফার করতে পারেন। এছাড়া আরেকটা মেইন সমস্যা হচ্ছে যে আমরা যখন অনেক দীর্ঘ সময় আমরা স্ক্রিন ব্যবহার করি, সেই স্ক্রিন থেকে আমাদের ল্যাপটপ, আমাদের মোবাইল ফোন, সমস্ত স্ক্রিন থেকে এক ধরনের ব্লু লাইট বের হয়। তো এই ব্লু লাইটটা যে খারাপ কাজটা করে সেটা হচ্ছে যে আমরা যখন ঘুমাতে যাই তখন ঘুমের জন্য আমাদের যে হরমোনটার প্রয়োজন, মেলাটোনিন নামের যে হরমোনটার প্রয়োজন, অতিরিক্ত এই ব্লু লাইটের কারণে আমাদের এই মেলাটোনিন হরমোনের একটা ইমব্যালেন্স তৈরি হয়, যেটা একটা স্লিপ ডিস্টারবেন্স করে। তো আপনি যদি ঠিকমতো ঘুমাতে না পারেন সেটার তো আপনার পুরো প্রতিদিনকার যে কাজ, ঘুম যদি ঠিকমতো না হয় আপনার স্ট্রেস বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে, আপনার ব্লাড প্রেশার হবে, পরের দিন আপনি যে কাজটা করবেন রাতে যদি আপনি ঠিকমতো ঘুমাতে না পারেন তাহলে কিন্তু আপনার পরের দিনের কাজগুলো সব কিছুই কিন্তু অগোছালো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তো এই গেল মোটামুটিভাবে যে ফিজিক্যাল যে ঝামেলাগুলো। এরপরে আসছি যে মেন্টাল যে প্রবলেমগুলো হয়, মেন্টাল প্রবলেমগুলোর মধ্যে দেখা যায় যে আজকাল অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে আমরা কিন্তু অনেক সময় এখানে অনেক বেশি স্ট্রেসড হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, অ্যাংশাস হয়ে যাই, নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় আজকাল যে ঝামেলাটা অনেকেই আমরা ফেস করছি, দেখা যায় যে অনেকে অনেক ধরনের বুলিংয়ের শিকার হন। আরেকটা যে খারাপ জিনিস হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এটা এমন একটা ফেক ইমপ্রেশন দিচ্ছে, এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা এবং একজনের সাথে আরেকজনের একটা কম্পিটিশন, যে অন্যের একটা কিছু দেখে মনে হচ্ছে যে না এটাই বোধহয় এক্সাম্পল, আমাকে এরকমই হতে হবে। তো দেখা যায় যে এই একটা অসুস্থতার ভেতরে পড়ে আমরা কিন্তু আমাদের যে নিজেদের যে প্রোডাক্টিভিটি সেই প্রোডাক্টিভিটিটাকে লস করে আমরা কিন্তু একটা ফলস একটা জিনিসের দিকে ছুটছি। আমরা জানি না আমরা কোথায় ছুটছি, কেন ছুটছি, বাট একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে কিন্তু আমরা নিজেদেরকে ফেলে দিচ্ছি প্রতিনিয়ত, যেটা আমাদেরকে সব ধরনের নিজের স্বাস্থ্য, আমাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক, আমাদের রিলেশনশিপ, আমাদের যে সোশ্যাল কমিটমেন্ট সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে এটার একটা খারাপ ইম্প্যাক্ট নানানভাবে চলে আসছে। তো এই যে একটা সব কিছু মিলিয়ে আমরা যদি আমাদের বাচ্চাদের কথা চিন্তা করি, আজকাল দেখা যায় যে একটা ছোট বাচ্চা সে যখন বেড়ে ওঠে খেলার মাঠে যাওয়ার পরিবর্তে বা তার যে সময়টা সে খেলাধুলা করে বাবা মার সাথে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে সময় কাটাবে সেইটা না করে আমরা দেখা যাচ্ছে একটা বাচ্চাকে যখন আমরা বড় করছি সেই ছোটবেলা থেকেই তার হাতে কিন্তু আমরা ডিভাইস দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের মনে হয়, আমার মনে হয় যে এখন একটু ভাববার সময় এসেছে। অবশ্যই আমি এটা আবারও বলতে চাচ্ছি
যাচ্ছি, যেটা শুরুতেই বলেছি যে সোশ্যাল মিডিয়ার যে গুড সাইডটা, ব্যবহারের যে গুড সাইডটা বা ডিভাইসের যে স্ক্রিন ব্যবহারের যে গুড সাইডটা সেটাকে আমরা নেব, কিন্তু এটার যে অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের এই যে নানান রকমের ঝামেলায় আমরা পড়ে যাচ্ছি, এই ঝামেলাগুলো থেকে অ্যাভয়েড করে আমরা কতটা এটাকে আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। আমি কখনোই বলি না যে টোটাল এই জিনিসটা থেকে বিরত থাকা বা টোটালি মিডিয়াকে কুইট করা, সেটা আমি বলছি না, কিন্তু আমাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে কীভাবে আমরা আসতে পারি সেটা সম্ভব একমাত্র আপনার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে। তো কী কীভাবে আমরা এই জিনিসটা করতে পারি সেটাই নিয়ে এখন একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করতে পারি, ধরুন আপনি দিনের মধ্যে একটা সময় ফিক্স করুন যে আমি ঠিক এতটা সময়, এক ঘন্টা কি দুই ঘন্টা, আমি সব ধরনের ডিভাইস থেকে দূরে থাকব। একটা ডিভাইসকে আপনি একটা, যদি মনে করেন যে আপনার ঘরে আপনি একটা জায়গা ঠিক করুন যে এই জায়গাটিতে আপনি একটা আপনার ফোনটাকে দু ঘন্টার জন্য রেখে দেবেন কি এক ঘন্টার সময়ের জন্য রেখে দেবেন, এই সময় সব ধরনের ডিভাইস থেকে আপনি দূরে থাকবেন। তো সেটা একটা উপায় হতে পারে নিজেকে নিজের কন্ট্রোল করা। আমরা যখন খাই, খেতে বসি, তখন একটা মাইন্ডফুল ইটিংয়ের কিন্তু সাংঘাতিক বড় প্রয়োজন আছে। আজকাল দেখা যায় যে আমরা খাবার সময়ও কিন্তু এই ফোনটা হাতে নিয়ে আমরা ব্রাউজ করছি এবং আমরা খাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না। খাবার সময় কোনো ধরনের মিডিয়া না, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া না, কোনো ধরনের কোনো কম্পিউটার ডিভাইস না, কোনো ল্যাপটপ না, কোনো সেলফোন না, কোনো কিছু না। খাবার সময় শুধুমাত্র খাবারের দিকেই আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার বেশ এক ঘন্টা আগে থেকেই কিন্তু আপনাকে মোটামুটি এক ঘন্টা বা দু ঘন্টা আগে থেকে কিন্তু সব ধরনের ডিভাইস থেকে আপনাকে দূরে চলে যেতে হবে। তাহলে কিন্তু আপনি নর্মালি একটা যে আপনার যে স্লিপ সাইকেল সেই রিদমটাকে আপনি মেনটেন করতে পারবেন, একটা ভালো ঘুম আপনার হবে। এই প্র্যাকটিসটা কিন্তু আমরা চাইলেই করতে পারি। এরপরে অনেক ধরনের অপশন আছে, যেমন আমরা যখন যে ডিভাইসগুলো ইউজ করি, বিশেষ করে আমরা যে স্মার্টফোন ইউজ করি, এই স্মার্টফোনের ভেতরে অনেক ধরনের চয়েস আছে। মনে করুন যে যত ধরনের নোটিফিকেশান আছে, আপনি আননেসেসারি নোটিফিকেশানগুলোকে কিন্তু মিউট করে রাখতে পারেন, বা এই নোটিফিকেশানগুলোকে যেন এগুলোকে আমরা আমার আমাকে ডিস্টার্ব না করে, সেই অপশন কিন্তু আপনার হাতে আছে। আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন যে সব কিছু দেখার দরকার নেই, যেগুলো প্রয়োজন আমি শুধু সেদিকেই ফোকাস করব। এই কাজটা আমরা করতে পারি। তারপর দেখা যায় যে আপনার স্ক্রিনটাকে আপনি একটা গ্রে স্কেলে নিয়ে আসতে পারেন, যে এটাকে বেশি অ্যাট্রাকটিভ না করে আমরা জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যদি রাখি, গ্রে স্কেলে নিয়ে আসি, তাহলে হয়তো এটা আপনাকে ওইভাবে অ্যাট্রাক্ট করবে না। তো অনেক ধরনের ডিভাইস কিন্তু আপনি ম্যানিপুলেট করতে পারেন। খুব যদি আপনার সমস্যা হয়, আপনি এই ধরনের স্মার্টফোন ইউজ না করে আপনি একটা অর্ডিনারি ফোনেও কিন্তু চলে যেতে পারেন, যদি মনে করেন যে না আপনি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। আরেকটা যেটা আছে যে আমরা কিন্তু একটু নেচারের কাছে চলে আসতে পারি। তার জন্য আমরা কী করতে পারি, প্রতিদিন আমরা এক্সারসাইজ করতে পারি, প্রতিদিন আমরা বাইরে আসতে পারি, একটা সময় কিছু সময় আমরা হাঁটতে যেতে পারি। যে যে হবিস যাদের, কেউ যদি বাগান করেন, কেউ যদি গাছ লাগান, কেউ যদি ছবি আঁকেন, আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটা যখন আপনি করবেন শুধুমাত্র সেই কাজটাই করবেন, এবং সেই সময় কোনো ধরনের ফোন না বা কোনো ধরনের কম্পিউটার ডিভাইস না, কোনো কিছু না, সব কিছু থেকে আলাদা করে একটা সময় বের করে আপনি শুধু সেই কাজটাই করবেন। এছাড়া আমরা যে কাজটা করতে পারি, আমাদের প্রত্যেকের পরিবারেই হয়তো বা বয়স্ক মানুষজন আছেন, প্রত্যেকের পরিবারেই শিশু আছেন, পরিবারের যে সমস্ত সদস্যগুলো আছে সবার সাথে নির্দিষ্ট করে করে আমরা কিন্তু কিছুটা সময় প্রতিদিন স্পেন্ড করতে পারি। আরেকটা কাজ আমরা যেটা করতে পারি, যে আজকাল, এটা আমার পার্সোনাল মতামত, আমি যেমন মনে করি যে আমরা আজকাল কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আমরা চলে যাচ্ছি কম্পিউটার বেসড, আমরা এখন হার্ড কপিকে ভুলে গিয়ে আমরা সফট কপির দিকে বেশি ঝুঁকে যাই। কিন্তু আমি এখনও মনে করি যে হার্ড কপি বা বই পড়ার যে একটা আলাদা একটা মজা বা আলাদা একটা অভ্যাস, কারণ নলেজ ইজ পাওয়ার। প্রতিদিন যদি আপনি একটু একটু করে বই পড়ার অভ্যাস করেন ঘুমাতে যাওয়ার আগে, বা এই যে একটা ফ্রি টাইমে যদি আপনি প্রতিদিন একটু একটু করে রিডিংয়ের প্র্যাকটিস করেন, সেটাও কিন্তু একসময় দেখা যাবে যে আপনাকে অনেক বড় একটা শক্তি সেটা আপনার জন্য। তো এই যে নানাভাবে প্র্যাকটিসগুলো করে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিই, এবং সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলো আছে এই দিকগুলোকে আমরা না নিয়ে সেখান থেকে যতটুকু ভালো নেওয়া যায় সেই সময় সেই কাজটার দিকে যদি আমরা ফোকাস করি, এবং খারাপ জিনিসগুলো যদি আমরা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি, আমার মনে হয় যে এটা আমাদের মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল সব ধরনেরই কিন্তু এটা আমাদেরকে ভালো রাখতে হেল্প করবে। তো এটা আসলে কিছুই না, শুরুতে মনে হয় যে এটা খুব
কঠিন কাজ, বাট আমরা যেহেতু লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলি, ইটস আ পার্ট অফ লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবন যাপনের ভেতরে একটু একটু করে চেঞ্জ করে যে জিনিসটা আপনাকে বদার করছে সেই জিনিসটাকে আস্তে আস্তে একটু একটু করে পরিবর্তন করে একটা অভ্যাসে নিয়ে আসা। কোনো একটি কাজ যদি আপনি একটানা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমি সবশেষে আবারও এটা বলবো যে সোশ্যাল মিডিয়া আমরা অবশ্যই ব্যবহার করব, কম্পিউটার আমরা অবশ্যই ব্যবহার করব, স্মার্টফোন আমরা অবশ্যই ব্যবহার করব, কেননা এখান থেকে আজকাল আমরা যে ইনফরমেশন পাচ্ছি, যে নেটওয়ার্ক করতে পারছি, যে কমিউনিকেশন করতে পারছি, পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠে চলে এসেছে। সবটুকুই আমরা করতে পারছি, কিন্তু সেটা আমরা করব নিজেদেরকে একটা সীমারেখা টেনে, একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে, এবং প্রতিদিন একটা ফিক্সড টাইম আমরা বের করব যে সময় আমরা এই ধরনের মিডিয়া ব্রাউজিং বা এই ধরনের আমরা স্ক্রিন টাইমে যত আমরা স্ক্রিনে থাকি এই স্ক্রিনটার থেকে নিজেকে একটুখানি সরিয়ে নিয়ে নিজের জন্য একটা সময় আমরা প্রতিদিন কিন্তু চাইলেই আমরা বের করার চেষ্টা করতে পারি। অবশ্যই এটা আপনি পারবেন, আপনাকে দিয়েই সম্ভব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।